हेलो एवरीवन, वेलकम टू एनएस कैरियर एकेडमी। टारगेट डब्ल्यूबीपी 2021 आज के आलोचना करब रिजनिंग के खूब गुरुत्वपूर्ण टॉपिक ब्लड रिलेशन नहीं। ब्लड रिलेशन आज के पार्ट टू, पार्ट वन क्लास जरा तुम्हारा मिस करो अवश्य प्लेलिस्ट के देखे ने, कारण पार्ट वन क्योंकि आलोचना कर बेसिक कन्सेप्ट नहीं और खूब गुरुत्वपूर्ण किस प्रब्लेम्स नहीं। आज के आलोचना करब और अन्य रकम टाइप प्रब्लेम थको जगह तुम्हारा वेस्ट बेंगल पुलिस एस आई कन्स्टेबल परीक्षा तो इम्पोर्टेंट है ही, तरह साथे साथ आरआरसी ग्रुप डी जो परीक्षा है रेलवे सेखने तुम्हारा दारूण भाव काजे लागे। तो शुरू कर आज के सेशन और कथा ना बाड़िए। देखो आज के प्रथम प्रश्न जो रही है, प्रश्न नम्बर कत रही है 16 रही है, कारण आगे क्लस अलरेडी 15 प्रश्न नहीं आलोचना करी। तेल धीरे धीरे हमें चेषा करब प्रत्येक प्रश्न सल्व कराते तुम्हारा खूब सहजे बुझते पर तुम्हें के एक क्या करते हैं फुल्लि कन्सनट्रेट करते हैं तब क्यों ब्लाड रिलेशन बुझते पर ठीक है। देखो आबिर के देखिए सोमा बल के बलो सोमा सोमा के तुले निची ঠিক আছে। আবিরকে দেখিয়ে কাকে দেখিয়ে আবিরকে দেখিয়ে সোমা বলছে যে সে হলো মানে আবির হলো আমার বাবার, তার মানে সোমা তার বাবার কথা বলেছে, এটা হচ্ছে সোমার বাবা আমার বাবার একমাত্র মেয়ে। আচ্ছা সোমার বাবার একমাত্র মেয়ে মানে তো সোমা নিজেই হচ্ছে মেয়ের মা, মানে সোমার মায়ের একমাত্র ভাইয়ের পুত্র, তাহলে সোমার মা আসছে এখানে তার ভাই। আচ্ছা সোমার মায়ের ভাই মানে সোমার হচ্ছে মামা, হচ্ছে মামার একমাত্র পুত্র, তাহলে একমাত্র পুত্র এই লাইনে চলে এলো সোমার একই জেনারেশনে। তাহলে কি হচ্ছে এটা মামার ছেলে মানে কি হবে? দেখো প্রশ্ন করেছে আবির, আবির সোমার কে, এটাই তো আবির। তাহলে আবির সোমার কে হচ্ছে মামার ছেলে, দ্যাট ইজ মামাতো ভাই, তাই তো? তাহলে অপশান সি মামাতো ভাই। দেখো আশা করি বুঝতে পেরেছ, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি কিছু জটিল কিছু ছিল না, এখানে খুবই সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 17। অঞ্জন বলল এই মেয়েটি হলো আমার বাবার একমাত্র নাতির স্ত্রীর কন্যা, অর্থাৎ অঞ্জন বলছে যে এই মেয়েটি হলো একটা মেয়েকে দেখিয়ে আমার বাবার। তাহলে অঞ্জন কি বলেছে? অঞ্জন বলছে এই মেয়েটি হলো আমার বাবার, তাহলে অঞ্জনের বাবার, এটা বাবা, বাবার একমাত্র নাতি। আচ্ছা অঞ্জনের বাবার একমাত্র যদি নাতি হয় তাহলে অঞ্জনের ছেলেই হবে সেটা, তাই তো? এটা অঞ্জনের ছেলে। এবার দেখো এই নাতির স্ত্রী, তাহলে স্ত্রী চলে এলো এই পাশে, ঠিক আছে, আর স্ত্রীর কন্যা, আচ্ছা মানে তাদের কন্যা আর কি, তাহলে তার কন্যা আসলো এখানে। এবার প্রশ্ন করেছে দেখো এই যে কন্যা মানে মেয়েটি, সেই মেয়েটি অঞ্জন কে হবে, মেয়েটির অঞ্জন কে হবে? দেখো কন্যাটার এটাকে মা, এটাকে বাবা, তাহলে অঞ্জনকে, অঞ্জনের পুত্র হচ্ছে এটা, তাই তো? তাহলে অঞ্জন হচ্ছে এর বাবা হবে, তাই তো? এর বাবা যদি হয় তাহলে কন্যাটার কি হবে? এটা বাবা, তার বাবা মানে কি হচ্ছে ঠাকুরদা। খুব একটা জটিল ছিল না? তাহলে অঞ্জন হচ্ছে কি সেই কন্যা, মেয়েটির কি হবে ঠাকুরদা। কোয়েশ্চেন নম্বর 18, ছবিতে এক মহিলাকে দেখিয়ে শঙ্কর বলল, শঙ্কর কি বলছে আমরা একটু চেক করে নেব। ছবিতে একটা মহিলাকে দেখিয়ে শঙ্কর বলল আমার বাবার দুই সন্তান, ওকে, তার মানে শঙ্করের বাবার দুটো সন্তান যদি হয় তাহলে কি হচ্ছে শঙ্করের এখানে আর একটা ভাই বা বোন কেউ একটা আসবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এটা হচ্ছে শঙ্করের বাবা। এবার এই মহিলার, একটা মহিলার যে কথা বলছিল ছবিতে দেখে, সেই মহিলার কন্যা, কন্যার পিসি হলো আমার মায়ের কন্যা। আচ্ছা শঙ্করের মায়ের কন্যা মানে তো শঙ্করের বোন, তাহলে এটা যে বাকি ছিল আর একটা সন্তান সেটা হচ্ছে শঙ্করের বোন, ঠিক আছে। এবার দেখো এই মহিলার কন্যার পিসি, একটা মহিলার কন্যার পিসি হচ্ছে আমার মায়ের কন্যা, মানে এই বোনটা হচ্ছে শঙ্করের বোন হচ্ছে সেই মেয়েটার পিসি, কন্যাটার পিসি। তার মানে এই পিসি কখন হবে? যখন শঙ্করের নিজের ছেলে থাকবে বা কন্যা আর কি, সরি, যখন শঙ্করের নিজের কন্যা থাকবে, যে কন্যাটা কি হচ্ছে শঙ্কর হচ্ছে কন্যাটার বাবা, আর বাবার বোন মানে হচ্ছে কি হচ্ছে এই কন্যাটার পিসি হচ্ছে, তাই তো? তার মানে আলটিমেটলি দাঁড়ালো যে দেখো, এবার দেখো এখানে এই মহিলার কন্যা, তাহলে এই মহিলাটার কন্যার কথা বলা হচ্ছে, তাহলে মহিলাটার কন্যা যদি এইটা হয় শঙ্করেরও কন্যা হচ্ছে, তাহলে সেই মহিলাটা হচ্ছে এই কন্যার মা, তাই তো? তার মানে এই মহিলাটা হচ্ছে কি শঙ্করের স্ত্রী। তাহলে এবার প্রশ্ন দেখো কি করেছে, এবার দেখো যা যা বলেছে সব স্যাটিসফাই করে গেছে। তাহলে শঙ্কর মহিলাটার কে হন? তাহলে শঙ্কর কি হবে এই মহিলার, এই মহিলার কি হবে স্বামী হবে, অর্থাৎ হাজব্যান্ড হবে,
বুঝতে পেরেছো? এটা একটু এখানে একটু জটিল হতে পারে, মনে হতে পারে এই জায়গাটা, এখানে একটু বুঝতে হবে। এই মহিলার কন্যার পিসি হলো আমার মায়ের কন্যা, মানে শঙ্করের মায়ের কন্যা, মানে শঙ্করের বোন। শঙ্করের বোন যদি কারো পিসি হয়, সেই কন্যাটা শঙ্করের অ্যাকচুয়ালি কী হবে? নিজের মেয়েই হবে, এবং সেই মহিলাটা তাহলে কী হবে? শঙ্করের ওয়াইফ হবে। দ্যাটস ইট। রাজুর দিকে লক্ষ্য করে অসীমা বলল। কে বলল? অসীমা বলল। তাহলে এখানে আমরা অসীমাকে তুলে নেব। অসীমা কাকে লক্ষ্য করে বলল? রাজুকে লক্ষ্য করে। অসীমা বলল, আমার কোনো কাকু নেই, মানে অসীমার শুধুমাত্র বাবা রয়েছে, এক ভাই। ওকে, এবার দেখো, রাজুর ভাইয়ের মামা, মানে রাজুর মামা, আমরা যদি এটাকে রাজু মনে করি, তাহলে রাজুর ভাই, ভাই এখানে চলে এলো, রাজুর ভাইয়ের মামা, ঠিক আছে। রাজুর ভাইয়ের মামা মানে রাজুর নিজেরও মামা, তার মানে মামা মানে কি, রাজুর যে মা, ঠিক আছে, এটা যদি মা হয়, তার মায়ের কী হবে? ভাই হবে, মানে এদিকে কেউ একজন থাকবে, ঠিক আছে। আর একটু পড়ে নিস, তাহলে আমরা আরো এগিয়ে যাব। মামা হলো, আচ্ছা একবার দেখো, এতটা পড়েছিলাম, ভাইয়ের মামা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। অসীমা বলছে কিন্তু এটা, অসীমার ঠাকুরদা মানে বাবার বাবা, এটা হচ্ছে ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, জিএফ মানে গ্র্যান্ডফাদার, কিন্তু অন্য কিছু মিন করবে না। আমার ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে একমাত্র পুত্র মানে কী হবে? অসীমার বাবাই হবে। তাহলে অসীমার বাবা হচ্ছে রাজুর ভাইয়ের মামা, তার মানে এই যে এইটা হচ্ছে তার মায়ের ভাই, মানে রাজুর মায়ের ভাই। ক্লিয়ার? এবার তাহলে দেখো, রাজু অসীমার কে হচ্ছে? রাজু অসীমার কে হচ্ছে? অসীমার বাবা, বাবার মা, সরি, বাবার হচ্ছে, এটা কি হচ্ছে, একই জেনারেশনে রয়েছে, মানে বাবার বোন হচ্ছে এটা। বাবার বোন কি হবে? পিসি হবে। তাহলে অসীমার হচ্ছে কে? পিসি। অসীমার পিসির ছেলে রাজু, তাহলে পিসির ছেলে কি হবে? পিস্তুতো ভাই। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পিস্তুতো ভাই। দেখো, এটা কিন্তু বোঝার বিষয় ছিল, অনেকটা বোঝার বিষয় ছিল। ধীরে ধীরে তোমরা বোঝার চেষ্টা করবে, যদি সমস্যা হয় তোমরা ভিডিওটি ধীরে ধীরে আরও একবার দেখে নাও, আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না, সব কিছু এলাবোরেট করা হয়েছে। ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বলল। কে বলল? রমা। ভদ্রলোককে দেখিয়ে রমা বলল। কি বলল? তার বোনের বাবা, ঠিক আছে। রমা বলছে যে দেখো, ভদ্রলোককে দেখিয়ে রমা বলল তার বোনের বাবা, মানে সেই ভদ্রলোকের আর কি। ওকে, সেই ভদ্রলোকের বোনের বাবা। ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বলল তার বোনের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। কার? রমার। রমার ঠাকুরদা মানে কোথায় যাবে? রমার বাবা এটা, তার ঠাকুরদা গেল এখানে, গ্র্যান্ডফাদার। ওকে, তার ঠাকুরদার একমাত্র পুত্র মানে কি হবে? রমার বাবা নিজেই হবে। এতটা ক্লিয়ার? কে সেই? তার বোনের বাবা, ঠিক আছে। তার বোনের বাবা হলো, আচ্ছা তার বোন বলতে এখানে কি হবে? তার বোনের বাবা মানে এইটা যদি তার বোনের বাবা হয়, তাহলে সেই যে লোকটার কথা বলা হয়েছে, সেই ভদ্রলোক। ওকে, আমরা ভদ্রলোকটাকে তুলে নিলাম। তাহলে ভদ্রলোকের বোন মানে আলটিমেটলি কে হচ্ছে? দেখো, রমাই তো হচ্ছে। তাহলে সেই ভদ্রলোকের বোন মানে রমা, রমার এটা হচ্ছে বাবা, ঠিক আছে, রমার বাবা। আর রমার হচ্ছে ঠাকুরদার একমাত্র পুত্র হচ্ছে রমার বাবা। তাহলে এখান থেকে আশা করি আর কোনো সমস্যা থাকলো না। তাহলে এই যে লোকটা রমা, ভদ্রলোকের কে হন? ভদ্রলোকের কে হবে? বোন হবে বা দিদি হবে, মানে আলটিমেটলি সেটাকে বোন বলা হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান অপশান এ। ওকে, দেখো আরও একবার আমি মিলিয়ে দিচ্ছি। ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বললো, তার মানে এই লোকটাকে দেখিয়ে রমা বললো যে তার বোনের বাবা হলো, মানে এই লোকটার বোনের বাবা হলো, ঠিক আছে, রমার ঠাকুরদার একমাত্র পুত্র, মানে রমার বাবা। তাহলে রমারও বাবা, লোকটারও বাবা, তো আলটিমেটলি কী হচ্ছে, রমা এবং সেই লোকটা পরস্পর ভাই বোন। 21, ফটোতে একটি ছেলেকে দেখিয়ে ঐশী বলল। ফটোতে একটি ছেলেকে দেখিয়ে ঐশী বলল। কি বলল ঐশী? দেখো, ঐশী বলল যে সে হলো, মানে সেই ছেলেটি, ওকে, ছেলেটি হলো আমার বোনের, তার মানে ঐশী নিজের বোনের, এটা বোন, বোনের ভাইয়ের। আচ্ছা, বোনের ভাই মানে ঐশীরও ভাই। ওকে, এটা ভাই, আমার বোনের ভাইয়ের বাবার, তার মানে তো ঐশীরও বাবা, বোনটারও বাবা, ভাইয়েরও বাবা। তাহলে আমরা এখানেই দেখে নিচ্ছি, এটা হচ্ছে বাবা। ওকে, বাবার একমাত্র পুত্র, একমাত্র পুত্র কে হবে? দেখো, ঐশী নিজে একজন
কন্যা, তার বোন কন্যা, তাহলে একমাত্র পুত্র মানে কি হচ্ছে? তার ভাই, তাই তো, এটাই তো পুত্র হচ্ছে। ঐশী ছেলেটির কে হয়? একদম সহজ প্রশ্ন এটা রয়েছে, ঐশী কে হবে? এই ছেলেটি মানে এর ভাইটার কে হবে? বোন হবে। এখানে কিন্তু দিদি বলে আলাদা কোনো টার্ম থাকে না, বোন বা ভাই এটাই বলা হয়, দাদা বলেও আলাদা কোনো টার্ম থাকে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, বোন, অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 22, এক মহিলাকে দেখিয়ে রাজেশ বলল, কে বলল? রাজেশ। মহিলাকে দেখিয়ে রাজেশ, রাজেশ বলছে এখানে, ঠিক আছে, যে তার ঠাকুরদার মানে সেই মহিলার, আচ্ছা মহিলাটাকে আমরা এখানে তুলে নিচ্ছি, কারণ মহিলাটাকে স্পেসিফাই করা হয়েছে এখানে, ওকে, সেই মহিলার তার ঠাকুরদার, রাজেশ বলল তার ঠাকুরদার একমাত্র কন্যা হলো আমার স্ত্রী। তার ঠাকুরদা বলতে এখানে মহিলা, মহিলার এটা হচ্ছে বাবা, ঠিক আছে, তাহলে মহিলার বাবা হলো এটা তার ঠাকুরদা মানে বাবার বাবা, তাই তো, এটা হচ্ছে বাবা, তার বাবা মানে হচ্ছে এটা ঠাকুরদা, গ্র্যান্ড ফাদার। আমার ঠাকুরদার একমাত্র কন্যা হলো, আচ্ছা এখানে যদি আর একটা কন্যা আসে তার ঠাকুরদার, তাহলে নিশ্চয়ই বাবার সাথে একই জেনারেশনে থাকবে, তার মানে কি হচ্ছে, এই মহিলার এটা বাবা, বাবার এটা কি হচ্ছে তাহলে, পিসি হচ্ছে, তাই তো, কারণ এখানে বলা রয়েছে দেখো ঠাকুরদার একমাত্র কন্যা, তাহলে এটা কন্যা, কন্যা মানে এই মহিলার কে হবে, এটা পিসি। সে আবার কি হচ্ছে, রাজেশ বলছে সে হচ্ছে হলো আমার স্ত্রী, তাহলে এখানে চলে আসছে কে, রাজেশ, তাহলে এটা হয়ে গেল কে, রাজেশ, তার মানে রাজেশের এটা স্ত্রী। তাহলে সেই মহিলার, রাজেশ মহিলাটার কে হবে? রাজেশ কে হচ্ছে দেখো, রাজেশ কে হচ্ছে, তাহলে এটা পিসি, পিসির বর কে হয়, পিসে মশাই, ওকে, পিসির বর কিন্তু পিসে মশাই, তাহলে অপশান বি, ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দেখে নেবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, রনির দিকে লক্ষ্য করে কণিকা বলল, কে বলল? কণিকা, রনির বাবার, আচ্ছা রনির দিকে লক্ষ্য করে কণিকা বলেছে, ঠিক আছে, তাহলে রনিকে আমরা তুলে নিতে পারি এখানে। রনির বাবারা এক ভাই এক বোন, তাহলে রনির বাবার সম্পর্কে যেহেতু বলা হয়েছে তাই জন্য রনিকে তোলা হয়েছে, কণিকাকে তোলা হয়নি, তাহলে রনির বাবারা এক ভাই এক বোন, এটা তাহলে রনির বাবা, তাহলে এক ভাই হলো আর এক বোন হচ্ছে এখানে থাকলো, মানে সে হচ্ছে রনির কি হচ্ছে, বাবার বোন মানে মাসি। এবার কি হচ্ছে দেখো, রনির ঠাকুরদার একমাত্র নাতির, মানে রনির ঠাকুরদা, তাহলে রনির বাবা, তার বাবা এখানে চলে এলো, রনির ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, ঠাকুরদার একমাত্র নাতির, তার মানে কি হচ্ছে, রনি নিজেই, সেই রনি নিজেই হচ্ছে তার একমাত্র নাতি, নাতির পিসি হলো আমার মায়ের, তার মানে এর পিসি কে হবে, বাবার, এটা হচ্ছে বাবার বোন, তাহলে বাবার বোন পিসি, আমি সরি একটু আগে মাসি বলে ফেলেছিলাম, বাই মিস্টেক, ওকে, তাহলে এটা হচ্ছে পিসি, তাহলে এই যে নাতি, নাতির পিসি হলো আমার, মানে কণিকা বলছে আমার মায়ের একমাত্র কন্যা, ওকে, তাহলে এখানে আসবে কে, এখানে আসবে তাহলে হচ্ছে কণিকা, কি হলো এবার, কণিকা বলছে দেখো, কণিকা বলছে আমার, আমার মানে কণিকা নিজের বলছে আমার মায়ের বাবার, ঠিক আছে, আমার মায়ের বাবার একমাত্র কন্যা, তার মানে এটা হচ্ছে কণিকার কি হচ্ছে, মা, তার বাবা হচ্ছে এখানে থাকছে, তার বাবার একমাত্র কন্যা হচ্ছে এটা, তাহলে এ হচ্ছে আলটিমেটলি কণিকার কি হচ্ছে, এই যে মহিলাটা রয়েছে সেই মহিলাটার কন্যা হচ্ছে কণিকা, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রশ্ন করা হয়েছে যে কণিকা রানীর, রনির কে হয়, রনির কে হচ্ছে, তাহলে রনির এটা বাবা, বাবার এটা হচ্ছে কি, বোন মানে রনির পিসি, পিসির মেয়ে, তাহলে পিস্তুত বোন, তাহলে হচ্ছে অপশান সি, ওকে, তাহলে হচ্ছে কি, অপশান সি, পিস্তুত বোন। নেক্সট কোশ্চেন, আচ্ছা দেখো এটা তোমরা এর আগেও দেখেছো, স্পেশাল ম্যাথস কোর্স রয়েছে, 6 মান্থসের, 6 মাসের একটা কোর্স রয়েছে, যেখানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে, ফর এনি কম্পিটিটিভ এক্সাম, কারণ এখানে একদম বেসিক লেভেল থেকে শুরু করা হয়েছে, বেসিক থেকে শুরু করে একদম হায়ারলি লেভেল পর্যন্ত তোমাদের যে কোনো পরীক্ষার চাকরির জন্য কিন্তু খুব সহজে তোমাদের অঙ্ক কিন্তু বুঝে যাবে এখান থেকে, এবং এটার প্রাইস রয়েছে মাত্র কিন্তু 799, যেটা এমনি সময়ে দাম ছিল 1499, যেখানে পাচ্ছ তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, ডাউট সলভের ক্লাস থাকবে, আলাদা করে অ্যাসাইনমেন্ট থাকবে, টেস্ট পাবে তোমরা, মক টেস্ট,
এবং নোটস এবং পিডিএফ সমস্ত কিছুই তোমরা আমাদের এই অ্যাপে পাবে, যেখানে অ্যাপটা কি এনএস একাডেমি, এটা কিন্তু ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, এটা একদম তোমরা এনরোল করে নিতে পারো, কারণ এত কম দামের মধ্যে সব কিছু কভার হয়ে যাবে তোমাদের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ঐন্দ্রিলা পরমাকে বলল, ফটোতে যে ছেলেটিকে দেখছো, ঠিক আছে, ঐন্দ্রিলা বলছে, ঐন্দ্রিলা বলছে কাকে বলছে, পরমাকে বলছে, ফটোতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার বন্ধুর। কে বলছে এটা? ঐন্দ্রিলা বলছে যে আমার বন্ধুর, তাহলে তার বন্ধু এখানে এলো এলো মনে করো, ঠিক আছে, বন্ধুর মায়ের, তাহলে বন্ধুর মা আসবে কোথায়? এটা হচ্ছে বন্ধুর মা, মায়ের ভাইয়ের, আচ্ছা মায়ের ভাই তাহলে কোথায় আসবে? তার পাশে, মায়ের, সরি সরি সরি, বন্ধুর মায়ের ভাই নি, বন্ধুর মায়ের দেওরের ছোট ছেলে, তাহলে বন্ধুর মায়ের দেওর মানে কে আসবে? বন্ধুর মায়ের দেওর মানে তার বাবার অ্যাকচুয়ালি কে ভাই হবে, তাহলে এটা হচ্ছে বন্ধুর বাবা, বাবার ভাই, ঠিক আছে, এটা হচ্ছে কি মায়ের দেওর, তোমরা জানো এগুলো, ঠিক আছে, এটা হচ্ছে মায়ের দেওর, তার ছোট ছেলে, তাহলে ছেলেটা আসছে এখানে, ঠিক আছে, ফটোতে যে ছেলেটা ছিল তাহলে সেই ছেলেটা হচ্ছে এটা। এবার প্রশ্ন হচ্ছে, ছেলেটি ঐন্দ্রিলার বন্ধুর কে হয়? ঐন্দ্রিলার বন্ধুর কে হয় মানে এটা কে হচ্ছে? ঐন্দ্রিলার এটা কে বাবা, বাবার হচ্ছে এটা ভাই মানে বাবা কাকা হচ্ছে, তাই তো, কাকার ছেলে, তাহলে খুড়তু তো ভাই হবে, বুঝতে পেরেছো? এই ছেলেটা কে হচ্ছে তাহলে? এটা দেখো ওর মা, এটা বাবা, তাহলে বাবার ভাই, এটা বাবার ভাই মানে কি কাকা, কাকার ছেলে মানে খুড়তু তো ভাই। কোশ্চেন নম্বর 25, আবির একটি মেয়েকে দেখিয়ে বলল, সে হলো আমার বাবার ভাইয়ের। ওকে, কে বলছে? আবির বলছে, তাহলে এখানে আমরা আবিরকে তুলে নিচ্ছি প্রথমে। আবির কি বলছে? সে হলো আমার বাবার, মানে আবির নিজের বাবার কথা বলেছে, এটা বাবা, বাবার ভাইয়ের, ভাই মানে এখানে আসবে বাবার ভাই মানে কাকা হলো, তাই তো, আবিরের কাকা, বাবার ভাইয়ের মায়ের স্বামীর কন্যা, ঠিক আছে, তাহলে বাবার ভাইয়ের মা মানে কি আলটিমেটলি তার বাবারও মা, তাই তো, তার বাবার মা, এটা মায়ের স্বামীর কন্যার, ঠিক আছে, মানে এখানে জাস্ট আলটিমেটলি তার বাবার কথাই বলা রয়েছে, তাহলে বাবার মানে আবিরের কে হবে তাহলে? এটা হচ্ছে আবিরের ঠাকুরমা, এটা হচ্ছে তাহলে আবিরের দাদু বা ঠাকুরদা, তাই তো, তাহলে আবিরের এটা হচ্ছে ঠাকুরদা, দেখো আবিরের ঠাকুরদা। এবার কি বলেছে? স্বামীর কন্যার, তাহলে কন্যা আসবে তাদের একটা, এখানে দেখো বাবা একটা কাকা দুজনই পুরুষ, তাহলে এখানে আর একটা মেয়ে আসার কথা, তাই না, এটা হচ্ছে কন্যা, সেই কন্যার স্বামী, তাহলে এখানে আবার কন্যার স্বামীও আসবে, একটা অনেকটা বড় একটা রিলেশন দিয়েছে, স্বামীর মেয়ে, তাহলে তাদের মেয়ে আসবে কোথায়? এখানে, বুঝতে পেরেছো? এই মেয়েটি আবিরের কে হয়? দেখো আবিরের এটা বাবা, এটা হচ্ছে কে ছিল? পিসি ছিল, তাই তো, এটা ছিল কে? পিসি ছিল, তাহলে পিসির মেয়ে কে হবে? বোন হবে, পিস্তুত বোন হবে, তাহলে অপশান এ, ওকে, অপশান এ হবে সঠিক উত্তর, পিস্তুত বোন, একটু বড় রিলেশন ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 26, দেখো এগুলো একটু আলাদা টাইপের রয়েছে, এগুলোও কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে এখন, এগুলো কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়। বিয়ের ভাই এ, দেখো আমরা যদি এটাকে বি মনে করি, বিয়ের ভাই এ, তাহলে একই লেভেলে থাকছে এ, ভাই যদি এ হয়, এ পুরুষ হচ্ছে, পুরুষকে আমি বলেছিলাম মাইনাস দিয়ে ডিনোট করবো, আমি সবসময় মাইনাস দিয়ে ডিনোট করি, তোমরা তোমাদের ইচ্ছে যেটা সেটা দিয়েই করবে, কিন্তু সবসময় কখনোই চেঞ্জ করবে না, সবসময় একই নোটেশন দিয়ে করবে, নোট ডিনেশন করবে, তাহলে দেখো ডিনোট করবে, তাহলে দেখো এখানে বি এর ভাই হচ্ছে এ, ওকে, সি এর ভাই হচ্ছে বি, সি এর ভাই যদি বি হয় তাহলে সিও একই লাইনে থাকবে, এবং বি হচ্ছে তার ভাই, মানে বিও আমি মাইনাস দিয়ে করলাম, তার মানে পুরুষ, সি ডি এর স্বামী, ডি এর স্বামী, তাহলে সি যদি স্বামী হয়, সিও পুরুষ, তাহলে হচ্ছে ডি এখানে আসছে, ডি হচ্ছে তাহলে স্ত্রী হচ্ছে, আমি প্লাস দিয়ে ডিনোট করছি, এবং এ এর পিতা ই, এর পিতা যদি ই হয় তাহলে এখানে চলে আসবে ই পিতা, তার মানে এটাকে মাইনাস দিয়ে ডিনোট করলাম, হলে ই ডি এর কে হবে? ই ডি এর কে হবে? দেখো এটা কি হচ্ছে, ডি হচ্ছে তার মানে ই এর, দেখো এগুলো ছেলে, এটা ছেলে, এটা ছেলে, এটা ছেলে, এটা ছেলের বউ, মানে এটা কি হচ্ছে আলটিমেটলি, ডি হচ্ছে ডি এর, তাহলে ই কে হবে? এটা শ্বশুর মশাই হবে, কারণ সি এর তো বাবা, তাই তো, তাহলে এটা হচ্ছে কে? শ্বশুর, তাহলে অপশান সি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে,
পি ও কিউ দুই ভাই, ঠিক আছে, দুই ভাই মানে দুজনই, তাহলে পুরুষ হচ্ছে কিউ। এস ও টি দুই বোন, দেখো এখান থেকে এস কোথায় টি বুঝতে পারছি না, আরেকটু পড়ে নিই আমরা। এক্স হলো পি এর মামা, ঠিক আছে, পি এর মামা, সরি পি এর মা, তাহলে এক্স যদি পি এর মা হয় তাহলে এখানে চলে আসবে এক্স মা, তার মানে এটা প্লাস চিহ্ন দিলাম। এবার কি বলেছে, এবার বলেছে, আচ্ছা এবার এখানে যেটা দিয়েছে দেখো, কিউ হলো এস এর স্বামী, তাহলে কি হচ্ছে স্বামী, তাহলে এস থাকবে কোথায়, এখানে থাকবে এস হচ্ছে, তাহলে কি হলো, এস হচ্ছে একটা মহিলা। ওকে, এবার এস এক্স এর কে হয়, এবার দেখো আগের এইটুকু আমরা বাদ দিয়েছিলাম, এস ও টি দুই বোন, তাহলে এস আর টি যদি দুই বোন হয় তাহলে এস আসবে এর পাশে, বোঝা গেল একই জেনারেশনে। এবার দেখো দেখো কি বলেছে, এস এক্স এর কে হয়, এস এক্স এর কে হচ্ছে তাহলে এইটা, এস এক্স এর কে হয়, দেখো এক্স এটাকে পি এর বাবা, এটা হচ্ছে পি এর ভাই, ঠিক আছে, তার মানে এক্স এর সন্তান এটা, তাহলে এটা হচ্ছে সন্তানের ওয়াইফ, তার মানে কি পুত্রবধূ, তাই তো, এটা পুত্র ছেলে, ছেলে এটা বউ, তাহলে পুত্রবধূ অপশান ডি। দেখো এই ধরনের প্রশ্নগুলো খুব একটা জটিল হয় না, কারণ সব কিছুই এখানে মেনশন করা থাকে। পি হলো কিউ এর স্বামী, তাহলে পি কিউ এর স্বামী, তাহলে আলটিমেটলি এটা কী হচ্ছে, পুরুষ, আমরা স্বামী বা কাপড় বোঝানোর জন্য ক্রস দিয়ে বোঝাই আগে বলে দিয়েছিলাম, কিউ এর স্বামী হলো, তাহলে কি হচ্ছে কি, মহিলা। এস হলো আর এর স্ত্রী, কোথায় নেবো এস বুঝতে পারছি না, নিচ্ছি না এটাকে, পরে নেবো আমরা। টি হলো এস এর পুত্র, তাও বুঝতে পারছি না। এবার দেখো কিউ হলো আর এর কন্যা, কিউ হচ্ছে আর এর কন্যা, তাহলে আর চলে যাচ্ছে উপরে, কিন্তু আর পুরুষ না মহিলা সেটা বোঝা যাচ্ছে না। এবার দেখো এস হলো আর এর স্ত্রী, তাহলে একটা কাপড় হচ্ছে এস আর এর স্ত্রী, তাহলে এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে তাহলে পুরুষ। এবার বলেছে দেখো টি হলো এস এর পুত্র, এস এর পুত্র যদি হয় তাহলে এখানে আর একটা পুত্র চলে এলো, কে, টি, ঠিক আছে। এবার দেখো, এবার বলেছে টি পি এর কে হয়, টি তাহলে পি এর কে হবে, দেখো টি এর এটা কি হচ্ছে, এটা কাপল, এটা হচ্ছে কি আর এর, এটা হচ্ছে কন্যা, ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে দেখো, আলটিমেটলি এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো টিটা যেটা হচ্ছে, টি হচ্ছে কিউ এর কে হচ্ছে, কিউ এর ভাই হচ্ছে কিন্তু, তাই তো, কারণ টি হলো এস এর পুত্র, পুত্র মানে এটা ছেলে, তাহলে কিউ এর কি হচ্ছে, ভাই হচ্ছে, এটা তো তার মা, এটা তার বাবা মা, বাবা মা থেকে সেও আর এটা যে এসছে তারা তো একই বাবা মায়ের পুত্র, মানে তো ভাই বোনই হচ্ছে, তাহলে এটা যদি মহিলা হয় তাহলে এটা পুরুষ যদি হয় তাহলে কি হচ্ছে, এটা ভাই বোন, তাহলে এর আবার হাজব্যান্ড হচ্ছে এটা পি, কিউ এর হাজব্যান্ড, তাহলে এটা কি হচ্ছে আলটিমেটলি, বউয়ের ভাই, তাহলে বউয়ের ভাই কি হবে, শ্যালক হবে, তাহলে অপশান বি, অপশান বি শ্যালক। নেক্সট কোশ্চেন দেখো, এম, এ হলো এম এর কন্যা, ঠিক আছে, এ হলো এম এর কন্যা, তাহলে এ তার উপরে হচ্ছে এম, ঠিক আছে, এম এর কন্যা, তাহলে এটাকে প্লাস দিয়ে দিলাম। বি হলো এক্স এর স্বামী, এম হলো বি এর মা, এম হলো বি এর মা, ঠিক আছে, তাহলে বি কোথায় আসবে, বিও তাহলে এই লাইনেই কোথায় আসবে, তাই তো। এবার বলেছে দেখো জে, এক্স হলো জেড এর মা, জেড আমরা এখনও নিইনি, পি হলো জেড এর বোন, ওকে এটা দেখো এখনও নেওয়া হয়নি, এ, আচ্ছা প্রথম থেকে আরেকটু রিলেট করে নিচ্ছি আমরা, এ হলো এম এর কন্যা, কন্যা হয়েছে, বি হলো এক্স এর স্বামী, ওকে বি হলো এক্স এর স্বামী, এবং এম হলো বি এর মা, এম হলো বি এর মা। এরপরে বলেছে পি হলো জেড এর, আচ্ছা এখানে আরেকটা বলেছে এক্স হলো জেড এর মা, ঠিক আছে, এখান থেকে দেখো সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না। তাহলে প্রথমে দেখো আরেকবার আমরা বলছি, এ হলো এম এর কন্যা, এম এর কন্যা হয়েছে এখানে, তারপরে রয়েছে কি বি হলো এক্স এর স্বামী, আচ্ছা এখানে বি ছিলই, আমরা এটা বারবার মিস্টেক করে গেছি, বি হলো এক্স এর স্বামী, তাহলে এখানে আমরা কি করছি, কাপল বানাচ্ছি, এটাকে এক্স নিচ্ছি, এক্স এর স্বামী, তাহলে এটা পুরুষ, এটা হচ্ছে স্ত্রী, ঠিক আছে। এবার দেখো চলে আসবে এম হলো বি এর মা, তাহলে এম হলো বি এর মা, এটা তো হয়ে যাচ্ছে। এবার এক্স হলো জেড এর মা, তাহলে এক্স যদি জেড এর মা হয় তাহলে এদের সন্তান হচ্ছে জেড, ঠিক আছে। এবার বলেছে পি হলো জেড এর বোন, তাহলে জেড এর বোন যদি পি হয় তাহলে পি এখানে চলে আসছে, এবং এটা হচ্ছে কি প্লাস, তাহলে এ পি এর কে হবে, এই যে এ সেটা পি এর কে হচ্ছে, তাহলে
দেখো, এটা পি এর এটা হচ্ছে কে, মা, এটা বাবা, তাহলে কি পি এবং জেড দুজনেরই এটা হচ্ছে বাবা, তাহলে বাবার এটা কি বোন, বাবার বোন কি হবে, পিসি হবে, অপশন এ। ওকে, আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 30। ও হলো এর পুত্র, ওকে, তার মানে এ এটা তার পুত্র হচ্ছে ও, পুত্র যেহেতু তাহলে এটা মাইনাস দিলাম। এ হলো এক্স এর ভাই, এ হলো এক্স এর ভাই, তাহলে এক্স এটা এক্স এর ভাই মানে এটা পুত্র মানে পুরুষ। পি হলো এক্স এর মা, এক্স এর মা হচ্ছে পি, তাহলে উপরে লেভেলে চলে গেল পি, এবং মা যেহেতু এটা প্লাস দিলাম। এক্স হলো ও এর পিসি, এক্স হলো ও এর পিসি, হ্যাঁ পিসি তো এসেই, তাহলে পিসি হওয়া মানে এটা কি হচ্ছে, এটাও স্ত্রী, সরি ফিমেল আর কি। আর হলো এক্স এর স্বামী, এক্স এর স্বামী যদি হয় তারা কাপল, আর এখানে চলে আসছে আর হচ্ছে পুরুষ। জেড হলো আর এর কন্যা, জেড হচ্ছে আর এর কন্যা, তাহলে এখানে চলে এলো জেড আর এর কন্যা, তাহলে এটা কি প্লাস। এবার বলেছে কি এ জেড এর কে হয়, এটা জেড এর কে হচ্ছে, তাহলে জেড এর হচ্ছে কি এটা মা, মায়ের কি হচ্ছে এটা ভাই, তাই তো মায়ের ভাই কি হবে, মামা হবে, তাহলে অপশান সি। ওকে, তাহলে জেড এর কি হচ্ছে এটা মামা। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব একটা জটিল থাকছে না। ওকে দেখো, আশা করি আজকে সেশনটি তোমরা বুঝতে পেরেছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি তোমরা ব্লাড রিলেশন থেকে আরও প্রশ্ন সলভ যেতে চাও, যদি আরও তোমাদের মনে হয় যে না এখান থেকে আরও কোনো প্রশ্ন সলভ করতে হবে, তাহলে তোমরা কি করবে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আরও কিন্তু ব্লাড রিলেশন থেকে আরও ভিডিও আমরা আনবো। আদারওয়াইজ কিন্তু ব্লাড রিলেশন থেকে আর ভিডিও আনা হবে না। নেক্সটে আমরা আলোচনা করবো তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে, সিটিং অ্যারেঞ্জমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সকলে নিজেকে সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ওকে।